हेलो फ्रेंड्स, मौसुमीज कुकिंग स्टूडियोते सबाई के स्वागत। आमार आजके रेसिपी पाका आमेर टक झाल मिष्टी आचार। काचा आमेर आचार आमरा सबाई खेये थाकी, पाका आम दिएओ किन्तु खूब सुंदर टक झाल मिष्टी आचार बनानो जाए आर खेते अत्यंत लोभनीय बा चटपटा स्वादेर होये थाके। दीर्घदिन संरक्षण करेओ रखा जाबे ए आचारटा। आर सेई सब रकम टिप्स आमी ए भिडियोते शेयर करेछि, ताई स्किप ना करे पुरो भिडियोटी देखार अनुरोध रइलो। रेसिपि भालो लेगे थाकले भिडियोटिते एकटि लाइक दिए चैनलटिके सबस्क्राइब करे रखारो अनुरोध रइल। आसुन देखे ना जाक कि करे तैरि करते हबे। एखाने आमि चारटे मीडियम साइजेर आम निये निएछि, तार मध्ये तीनटे आम पुरो पाका माने बेश पाका आम, आर एकटा निएछि आमि काँचा आम। आर एई काँचा आमटा देयार कारणेई किन्तु एई आचारटा टक मिष्टि हबे आर खेते खुबई मुखरोचक हबे। এবার দেখুন আমগুলোকে আমি খোসা ছাড়িয়ে একটু লম্বা করে কেটে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দেব পরিমাণ অনুযায়ী চিনি। যেরকম মিষ্টি আম হবে সেরকম পরিমাণে চিনি দিয়ে নেবেন। এখানে আমি দিয়ে দিলাম প্রায় পৌনে এক কাপ পরিমাণ চিনি। এবার চিনিগুলোকে আমের সঙ্গে ভালো করে মাখিয়ে আমি রেখে দেব ঘন্টাখানেকের জন্য। আর এই সময়তে চিনিটা বেশ সুন্দরভাবে গলে যাবে। আর সেই ফাঁকে আমি আচারের যে মশলাটা লাগবে সেটা রেডি করে নেব। একটা কড়াইতে আমি নিয়ে নিয়েছি একটা শুকনো লঙ্কা। লঙ্কাটাকে খানিকক্ষণ নেড়ে চেড়ে নিয়ে আমি এতে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ গোটা জিরে, হাফ চামচ পরিমাণ গোটা ধনে, হাফ চামচ পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দেব, হাফ চামচ পরিমাণ মৌরি বা মিষ্টি জিরে। এবার নেড়ে চেড়ে ভালো করে মশলাটাকে ভেজে নিতে হবে। যখন মশলা থেকে সুন্দর একটা ফ্লেভার বেরোবে সে সময় গ্যাসটাকে অফ করে দিতে হবে। খুব বেশি লাল করে কিন্তু ভাজা যাবে না, যেহেতু আমের পরিমাণ কম সেহেতু আমি কম পরিমাণে মশলা নিলাম। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী মশলাটাকে কম বেশি করে নেবেন। দেখুন মশলাটা বেশ লাল করে ভাজা হয়ে গেছে। নামিয়ে বেশ ঠান্ডা করে নিয়ে আমি গুঁড়ো করে নিলাম। আর খুব মিহি করে কিন্তু গুঁড়োটা করতে হবে না, খানিকটা দানা দানা অবস্থায় গুঁড়োটা করে নিতে হবে। এদিক থেকে দেখুন আমটা থেকে অনেকটাই কিন্তু জল বেরিয়ে গেছে আর চিনিগুলোও কিন্তু গলেও গিয়েছে। এবার একটা কড়াইতে আমি দিয়ে দিলাম এক টেবিল স্পুন পরিমাণ সর্ষের তেল। আর এই আচারে তেলের পরিমাণ খুবই কম লাগে। তেল বেশ ভালো করে গরম করে নিয়ে এতে আমি দিয়ে দিলাম গোটা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ পাঁচফোড়ন। এবার ফোড়নটাকে নেড়ে চেড়ে খানিকক্ষণ ভেজে নিতে হবে। যখন ফোড়নটা থেকে সুন্দর একটা ফ্লেভার বেরোবে সে সময় আমি এখানে দিয়ে দেব চিনি মাখানো আমটা। দেখুন ফোড়নটা কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি আমটা দিয়ে দিচ্ছি। আর চিনি থেকে যে পরিমাণ জল বেরোবে তাতে করে আমটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখুন নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দেব অল্প সামান্য হলুদের গুঁড়ো আর অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো। এতে করে এর কালারটা খুবই সুন্দর হবে। এখানে আমি 1/4 চামচ পরিমাণ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর খানিকটা পরিমাণ জলও আমি এতে দিয়ে দেব হাফ কাপের মতো। এবার নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেব মিনিট পাঁচেক। যেহেতু পাকা আম সেহেতু কিন্তু এই আচারটা হতে খুবই কম সময় লাগবে। আর কোনো রকম রোদে দেওয়ারও কিন্তু ঝামেলা নেই। দেখুন আমি সমস্ত কিছু নেড়ে চেড়ে দিয়ে ঢাকা দিয়ে মিনিট পাঁচেক এটাকে রান্না করে নেব। পাঁচ মিনিট আমি রান্না করে নিলাম। পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে দেখুন আমটা কিন্তু বেশ সুন্দর নরম হয়ে গিয়েছে আর চিনির রসটাও কিন্তু বেশ সুন্দর ফুটে উঠেছে। আমার আরও খানিকটা নুন লাগবে, তাই আরও খানিকটা পরিমাণ নুন দিয়ে দিলাম। আপনারা কিন্তু চাইলে চিনির জায়গায় গুড় দিয়েও এই আচারটা তৈরি করতে পারেন। ওতে করেও কিন্তু খুব সুন্দর খেতে হবে এই চটপটা স্বাদের আচার। এবার ঢাকা দিয়ে আরও খানিকক্ষণ আমি রান্না করে নেব। খানিকক্ষণ পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে এসছে। আরও একটু নেড়ে চেড়ে দিয়ে আমি এতে দিয়ে দেব ভিনেগার। আর এই ভিনেগার দেওয়ার কারণেই কিন্তু আচারটা বেশ কিছুদিন আপনারা রেখে খেতে পারবেন, মাস দু তিনেক আপনারা অনায়াসেই রেখে এটা খেতে পারবেন। তার জন্য আমি এখানে এক টেবিল স্পুন পরিমাণ ভিনেগার দিয়ে দিলাম। এবার আমি এতে দিয়ে দেব যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম ভাজা মশলাটা, সেখান থেকে আমি দু চামচের মতো দিয়ে দিলাম।
এবার নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিতে হবে মশলাটাকে আচারের সঙ্গে। তারপর আমি আরও মিনিট দুয়েক এটাকে ভালো করে ফুটিয়ে নেব এবং গ্রেভিটাকে আরও একটু ঘন করে নেব। এ সময় অবশ্যই করে নুনটাকে চেক করে নিতে হবে, নুন মিষ্টিটা। মিনিট দু তিনেক আমি এই গ্রেভিটাকে ভালো করে জাল দিয়ে নেব বা ফুটিয়ে নেব। আর এই সময়তেই করে বেশ ঘন থকথকে হয়ে যাবে। আর এইভাবে আচার তৈরি করে আপনারা পরিষ্কার কাচের বয়ামে, অবশ্যই করে শুকনো বয়ামে আচারটা রাখতে হবে, কোনোভাবেই যেন জলের সংস্পর্শে না আসে সেটা খেয়াল রাখতে হবে। আর এইভাবে করে আপনারা প্রায় 3-4 মাস এই আচারটা রেখে খেতে পারেন। আর কেউ বুঝতেই পারবেন না পাকা আম দিয়ে আচারটা তৈরি হয়েছে, খেতে এতটাই সুন্দর হবে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব, দেখুন বেশ থকথকে হয়ে গিয়েছে। এভাবে আচার তৈরি করে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন, আর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান আপনাদের কেমন লাগলো রেসিপিটা। ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমার চ্যানেলে আরও অনেক রকম আচারের রেসিপি রয়েছে যেটা আপনাদের খুবই পছন্দ হয়েছে, চাইলে আপনারা সেগুলো দেখে নিতে পারেন। আজ তাহলে চলি বন্ধুরা, নতুন কোনো রেসিপি নিয়ে আবার চলে আসবো। ততদিন পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য।